হ্যাপি সানডে তোমাদের দাদা বলল একটু ঝালঝাল চিকেন কষা খাবে প্রথমে ধুয়ে জল ঝরানো চিকেনের মতো আদা বাটা পিঁয়াজ বাটা টমেটো বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি ধনের গুঁড়ো জাইফলের গুঁড়ো চাই ভেঙে দিয়ে আর একটু ঘি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ওভার নাইট ম্যারিনেট করলে খুব ভালো হয় গরম সরষের তেলে লবঙ্গ এলাচ গোলমরিচ মৌরি গোটা ধনে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা চিনি টমেটো বাটা দিয়ে একটু কষিয়ে তারপর হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আরও কিছুক্ষণ কষাবো তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা মশলা কষে তেল আসলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার ডুমুডুমো করে কাটা আলু আর পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবে কষাতে কষাতে যখন মাংস আলু সেদ্ধ হয়ে আসবে এবং মাংসের কালারও চেঞ্জ হয়ে যাবে বেশ কাল লাল হয়ে আসবে তখনই তৈরি হয়ে গেল এই ঝাল ঝাল চিকেন কষা এটা ধোয়া ধোয়া গরম ভাতের সাথে বা হাতে গড়া পাতলা আটা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে এর সাথে শসা পিয়াজের স্যালাড নিতে কিন্তু একদম ভুলো না